একটা মেয়ের বাবাই হচ্ছে সব থেকে শক্তিমান ভালোবাসা করতে চাই না ভাই মোবাইলে বিয়ে করতে চাইলে মোবাইলে বিয়ে করে ফেলবো আচ্ছা মোবাইলের মাধ্যমে বিয়ে হয়ে যাবে আচ্ছা আমি তার বান্দা থাকবো সরাসরি এসে দেখে বিয়ে করে একবার বিদেশ নিয়ে চলে যাই সরাসরি নিয়ে গেলে তা আলহামদুলিল্লাহ ভাই আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপু আপনার নাম কি আমার নাম সোনিয়া আক্তার এই যে হেলে দুলে আজকে যে ঘোরাফেরা করতেছেন আসলে কি বলতে চাচ্ছেন বা কার উদ্দেশ্যে কি দেখাইতে চাচ্ছেন ভাই একটা মনের মত মানুষ চাইতাছি আমি ভাই মনের মত মানুষ চাচ্ছেন মনের মত একটা মানুষ চাই পায় ভালো মন ভালো

যে পড়ালেখা আছে কোন ক্লাস পর্যন্ত এইট পর্যন্ত এইট পর্যন্ত করছেন তাই একটু পড়ালেখা করলে তো মোটামুটি আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল সিআরআর টিআরআর ভালো ছিল লম্বা ছিলেন ভালো সরকারি চাকরি টাকরি পেয়ে যেতেন তাই সেটা জন্য কি কষ্ট হয় না নাই তো ভাই এই মনে করেন একটা মেয়ের বাবাই হইতে সব থেকে শক্তিমান জিনিস আচ্ছা আচ্ছা তখন যখন বাবা মারা যায় তখন আর কোনো কিছুই থাকে না আচ্ছা আচ্ছা তারপরে আল্লাহ যা পড়াশোনা করাইছে যতটুকু চলার মতন মানে মানুষের সমাজে যে চলতে পারি এইটাই বড় কথা। সেটাই সেটাই। এই যে বিয়ে সাদি করে সংসার করতে যাচ্ছেন। আহ মানে এখন নতুন জীবনে পা দিবেন। আহ রকম লাগে ভাবতে আসলে? ভাবতে নতুন জীবনে পা দিব মানুষটার সাথে তো ঠকা আচ্ছা আচ্ছা। একটা তো মানুষ পাইলাম না মনের মতো। আচ্ছা। তাহলে কেমনে করবো ভাই আচ্ছা। কষ্ট কষ্ট কোনটা লাগে ভাবতে? কষ্ট অনেক কষ্টে থাকি এইটাই। আসলাম ভিডিওতে আচ্ছা আচ্ছা এইভাবে আমি প্রথম আসলাম এইভাবে কোনোদিন আমার ভিডিওতে আসা হয়নি এই নতুন আসলাম ভিডিওতে অনেক আগে একবার আসছিলাম দুই বছর আগে আর এই দুই বছর আসা হয় নাই

এখন এই জন্য আমি আজকে যদি একটা ভালো একটা মানুষ পাই বয়স যেমনই হোক পাই বয়সের কোন ই নাই মনে কর বুড়া হোক জুয়ান হোক ভালো হলে বিয়ে শাদী করবে হ্যাঁ মানে সংসার এই বাড়িতে কাজ করি ভাই খারাপ লাগে না তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই যে আমার ফোন নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে না ভাই মুখস্থ নেই দেখে বলতে পারবেন জি তাই বলে দেন দেখে হ্যালো ভিউয়ার শুনতেই না এক হয় সুন্দরী আপুর জীবনের গল্প তার কথা শুনে কেউ যদি ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স নাইন

যে পড়ালেখা আছে কোন ক্লাস পর্যন্ত 8 পর্যন্ত 8 পর্যন্ত করছেন তাই তো পড়ালেখা করলে তো মোটামুটি আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল সিআরটি এর ভালো ছিল সালাম বা ছিলেন এটা ভালো সরকারি চাকরি টাকরি পেয়ে যাইতেন তো সেটা জন্য কি কষ্ট হয় না নাই তো ভাই এই মনে করেন একটা মেয়ের বাবাই হইতে সবথেকে শক্তিমান জিনিস আচ্ছা আচ্ছা তখন যখন বাবা মারা যায় তখন আর কোনো কিছুই থাকে না আচ্ছা আচ্ছা তারপরে আল্লাহ যা পড়াশোনা করাইছে যতটুকু চলার মতন মানে মানুষের সমাজে যে চলতে পারি এইটাই বড় কথা। সেটাই যে বিয়ে করে সংসার করতে যাচ্ছেন আহ মানে এখন নতুন জীবনে পা দিবেন আহ লাগে ভাবতে আসলে? ভাবতে নতুন জীবনে পা দেব মানুষটার সাথে তো ঠকা আচ্ছা আচ্ছা। একটা তো মানুষ পাইলাম না মনের মতো। আচ্ছা। তাহলে কেমনে করব ভাই আচ্ছা। কষ্ট কষ্ট কোনটা লাগে ভাবতে? কষ্ট অনেক কষ্টে থাকি এইটাই।